শুভেচ্ছা নিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। আজকের ভিডিওতে একটি ওয়েটলিস্ট এয়ারড্রপ সম্পর্কে আপনাদেরকে অবহিত করব, মানে নতুন একটি ওয়েটলিস্ট এয়ারড্রপ দিব। তো ডিটেলস জানাবো কীভাবে জয়েন করবেন, সকল তথ্য আপনাদেরকে আমি জানাবো। তার আগে যে কথাটি বলবো, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, তাহলে যেটা হবে আমার পরবর্তী আপডেটগুলো কিন্তু আপনি মিস করে যাবেন। তো চলুন আমরা শুরু করে দিই মেইন ভিডিও। তো আপনি চলে যাবেন আমার টেলিগ্রামে, কারণ আমার টেলিগ্রামে কিন্তু সবার আগে সকল কিছু দিয়ে দিই, কারণ দেখেন আমি যখন ভিডিওটা বানাচ্ছি তার আগে আমি কিন্তু টেলিগ্রামে পোস্ট করে দিয়ে দিছি। তো এখানে জয়েন যে লিঙ্কটি আছে সেটা দেওয়া আছে, আপনি কী করবেন জয়েন লিঙ্কে এইভাবে কপি করে নেবেন, অথবা আপনি জাস্ট জয়েন লিঙ্কে ক্লিক করলেও আপনার অটোমেটিক ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আমি কপি করে নিয়ে আসলাম লিঙ্কটিকে, লিঙ্কটিকে কপি করে নিয়ে এসে জাস্ট আপনার যে ব্রাউজারে আপনি কাজ করতেছেন সেই ব্রাউজারে আপনি দেবেন। অবশ্যই চেষ্টা করবেন মিসেস ব্রাউজারে সকল ধরনের কাজ করার জন্য, যারা যারা মোবাইলে কাজ করেন আর যারা যারা পিসিতে কাজ করেন বা কম্পিউটারে কাজ করেন তারা হচ্ছে যে কাজটি করবেন আপনার হচ্ছে আপনি গুগল ক্রোমে কাজ করতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনাকে জাস্ট জয়েন করার জন্য কী করতে হবে, জাস্ট সিম্পলভাবে আপনাকে দুটি একটি স্টেপ কমপ্লিট করতে হবে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে বিষয়টা হচ্ছে যারা যারা ওয়েট লিস্টে জয়েন করবে খুব দ্রুত তারা ওয়েট লিস্টটা ক্লোজ করে দেবে, ঠিক আছে। তো এখানে কী করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এখানে জয়েন ওয়েট লিস্টে ক্লিক করে দেবেন। জয়েন ওয়েট লিস্টে যখন আপনি ক্লিক করে দেবেন দেখবেন যে এখানে বলতেছে যে আপনার সাবমিট ইউর ইমেল একটা অপশন চলে আসছে, ঠিক আছে। তো এখানে যে কাজটি করবেন আপনার জিমেলটি আপনি এখানে জাস্ট জিমেল অ্যাকাউন্টটি এখানে দিয়ে দেবেন। আমি আমার জিমেল অ্যাকাউন্টে এখানে দিয়ে দিচ্ছি, দেখি কোনো কারণে যদি কোড যায় তাহলে আমার কোডটাকে দিতে হবে CROY। আচ্ছা আমার জিমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখানে কী করবো সাবমিটে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো যখনই আমার দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দিব দেখেন এখানে কী আসতেছে, জাস্ট একটা ক্যাপচা চলে আসছে। এই ক্যাপচাটা হচ্ছে জাস্ট এখানে ক্যাপচাটা পূরণ করার নিয়ম আছে, জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন আপনার নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলে খুব দ্রুত কিন্তু এই ক্যাপচাটা কমপ্লিট হয়ে যায়, বাট নেটওয়ার্ক একটু সমস্যা থাকলে দেখেন নেটওয়ার্ক ভালো ছিল জাস্ট আমার ক্যাপচা পূরণ করা ছাড়াই এখানে জাস্ট টিকচিহ্ন হয়ে গেল, ঠিক আছে। তো দেখেন আমার ওয়েট লিস্টটা কিন্তু আমি জয়েন হয়ে গেলাম, ঠিক আছে। সিম্পলভাবে দেখেন আমার ওয়েট লিস্টে আমি জয়েন হয়ে গেলাম। এখন পর্যন্ত এই ওয়েট লিস্টে পার্টিসিপেট করেছে কতজন দেখেন 15,736, ঠিক আছে, 15,736, আর আমার পজিশন হচ্ছে 15,736, অর্থাৎ আমি 15,736 নম্বরে জয়েন করছি এবং আমার পজিশনটা এখানে 15,736। এখন কথা হলো আপনি এই পজিশনটা আগে নেবেন, মানে আগায় নেবেন কীভাবে, এখানে দেখেন আপনার যে রেফারেল লিঙ্ক দেওয়া আছে, এই যে রেফারেল লিঙ্ক দেখেন এই যে রেফারেল লিঙ্কটা এখানে দেওয়া আছে এই লিঙ্কটা আপনাকে কপি করে নিতে হবে, ঠিক আছে। এই যে দেখেন সবার নিচে দেখেন এখানে এই যে আমি দেখেন মাউসবার এই লিঙ্কটা কপি করে নিতে হবে। কপি করে নিয়ে এই লিঙ্কে যখন আপনি কাউকে দিবেন, অর্থাৎ আপনি দেখেন আপনি যখন আমার এই যে লিঙ্কটাকে ক্লিক করে চলে আসছেন এই লিঙ্কটাতে যখন ক্লিক করে জয়েন করবেন তখন কিন্তু আপনি আমার রেফারেলে চলে আসবেন, আর যখনই আমার রেফারেলে কেউ জয়েন করবে তখনই হচ্ছে সে আমার আন্ডারে চলে আসবে এবং আমি আমার কী হবে এখানে এই র্যাঙ্কটা বেড়ে যাবে, ঠিক আছে। মানে 15,000 এখানে টোটাল হচ্ছে, এইটা টোটাল মানে দেখেন এত অফ মানে এই পজিশনটা এত এর মধ্যে, তাহলে আমি যদি আমার যদি দুইটা তিনটা রেফারেল করি তাহলে আমি এই আমার কিন্তু পজিশন আগায় আসবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে জাস্ট বলবো নিজের লিঙ্কে নিজের রেফারেল লিঙ্কে নিজে আপনার পাসওয়ার্ডটা জিমেল, যেহেতু জিমেলে কোনো কোড টোড যায় না সাবমিট করে রাখবেন যাতে হচ্ছে আপনার এই পজিশনটা একটু আগে থাকে, ঠিক আছে। তবে আমার মনে হয় এখানে যারা যারা ওয়েট লিস্টে থাকে সবাইকেই তারা হচ্ছে পার্টিসিপেট করার সুযোগ দেয়, ঠিক আছে। এই হচ্ছে মূলত বিষয়টা। তো আপনারা যে কাজটি করবেন এই রেফারেল লিঙ্কটা শেয়ার করবেন, যারা জয়েন করবে আপনার রেফারেল লিঙ্কে অটোমেটিক্যালি আপনার আপনার র্যাঙ্কিংটা বেড়ে যাবে, ঠিক মানে আগায় আসবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, এইটুকুই ছিল এটার আপডেট। যখন এটার ওয়েট লিস্ট যখন কার্যক্রম শুরু হয়ে যাবে যখন এদের আপডেট আসবে আমি আমার টেলিগ্রাম যে চ্যানেলটি আছে সেখানে আপডেট দেবো এবং আমার ইউটিউব চ্যানেলে ভিডিও প্রকাশ করে দেবো, ঠিক আছে। তো অবশ্যই যে কাজটি করবেন অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন আর অবশ্যই অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর এবং অবশ্যই অবশ্যই আমাদের কমিউনিটিগুলো ফলো করলে আপনার সকল তথ্য পেয়ে যাবেন। আর আমার এখানে জয়েন করছেন কোনো এয়ারড্রপে সেটার আপডেট অন্য কোথাও গিয়ে আপনাকে নিতে হবে না, আমি যতগুলো এয়ারড্রপ এখানে শেয়ার করি সবগুলো আপডেট আমি নিজেই এখানে দিয়ে দিই, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।